হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী অরিজিৎ সিং এর সবচেয়ে ভিউ পাওয়া বেঙ্গলি স্যাড সং গুলোকে দেখব। তো কলকাতার ছেলে অরিজিৎ সিং সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। তিনি তার অসাধারণ মায়াবী গানের জন্য ব্যাপক জনপ্রিয়, আর তার গানগুলো সম্ভব মায়াবী হয়ে থাকে। যাই হোক, যেহেতু এটা ইন্টারনেট বেস তত্ত্বের উপর ভিত্তি করে তৈরি করা ভিডিও, অরিজিৎ সিং এর সর্বোচ্চ ভিউ পাওয়া বেঙ্গলি স্যাড সং গুলির র্যাঙ্ক যে 100% অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটা নিশ্চিত করতে পারছি না। তবে অরিজিৎ সিং এর ফ্যানদের কাছে এটা কোনো ব্যাপারও নয়, কারণ এই ভিডিওর মাধ্যমে অরিজিৎ সিং এর বেঙ্গলি স্যাড সং গুলোকে আমরা আবার মনে করতে পারব। তো আর কথা না বাড়িয়ে এবার মূল ভিডিওতে চলে যাচ্ছি। এই লিস্টের 15 নম্বর অবস্থানে রয়েছে 2016 সালে মুক্তি পাওয়া প্রিপত ব্যান্ডওয়ালা সিনেমার বোঝাবো কি করে গানটি। বোঝাবো কি করে তোকে কত আমি চাই, আর এই গানটি সর্বোচ্চ ভিউ পেয়েছে 27 মিলিয়ন। এরপর 14 নম্বর অবস্থানে রয়েছে 2017 সালে মুক্তিপ্রাপ্ত চ্যাম্প সিনেমার এই গানটি। আর এই গানটি সর্বমোট ভিউ পেয়েছে 30 মিলিয়ন। এরপর 13 নম্বর অবস্থানে রয়েছে 2014 সালে মুক্তিপ্রাপ্ত বরবাদ সিনেমার এই গানটি। এরপর 12 নম্বর অবস্থানে রয়েছে 2016 সালে মুক্তিপ্রাপ্ত গ্যাংস্টার এই গানটি। গানটি সর্বমোট ভিউ পেয়েছে 30 মিলিয়ন। তুই থেকে যা স্বভাব। 12 নম্বর অবস্থানে রয়েছে 2014 সালে মুক্তিপ্রাপ্ত চিরদিনই তুমি যে আমার এই গানটি। পড়ছে কেন বিনা মেঘেই বাজ পদ্ম লেখা আমার সোনায় কাল। এই গান সর্বোচ্চ ভিউ পেয়েছে প্রায় 31 মিলিয়ন। মন বোঝে না বোঝে না বোঝে না। 10 নম্বর অবস্থানে রয়েছে 2015 সালে মুক্তিপ্রাপ্ত পারবো না আমি ছাড়তে তোকে সিনেমার টাইটেল সংটি। এই গানটি সর্বমোট ভিউ পেয়েছে 33 মিলিয়ন। পর 9 নম্বর অবস্থানে রয়েছে 2015 সালে মুক্তিপ্রাপ্ত শুধু তোমারই জন্য সিনেমার এই গানটি। হতে পারি বৃষ্টি হতে পারি রাস্তা। গানটি সর্বমোট ভিউ পেয়েছে 35 মিলিয়ন। তোমারই জন্য। পর 8 নম্বর অবস্থানে রয়েছে 2014 সালে মুক্তিপ্রাপ্ত চিরদিনই তুমি যে আমার 2 তোমার একা একলা গানটি। গানটি সর্বমোট ভিউ পেয়েছে 35 মিলিয়ন। চিনেছে মন কেম। এরপর 7 নম্বর অবস্থানে রয়েছে 2017 সালে মুক্তিপ্রাপ্ত তোমাকে চাই সিনেমার টাইটেল সংটি। চলো বলে ফেলি কত কথা কলি। সাধারণত এই গানটি সর্বমোট ভিউ পেয়েছে 37 মিলিয়ন। জন্মেছে বলতে তোমায় তোমাকে চাই। এরপর 6 নম্বর অবস্থানে রয়েছে 2015 সালে মুক্তিপ্রাপ্ত হিরোগিরি সিনেমার কে তুই বল গানটি। এই গানটি সর্বমোট ভিউ পেয়েছে 39 মিলিয়ন। পর 5 নম্বর অবস্থানে রয়েছে 2013 সালে মুক্তিপ্রাপ্ত সংবাদ সিনেমার বেঁচে থেকে লাভ কি বল গানটি। এই গানটি সর্বমোট ভিউ পেয়েছে 39 মিলিয়ন। যা চলে তুই ও সব ভুলে তুই। 4 নম্বর অবস্থানে রয়েছে 2014 সালে মুক্তিপ্রাপ্ত বাঙালি বাবু ইংলিশ মেম সিনেমার উদাসী গানটি। এই গানটি সর্বমোট ভিউ পেয়েছে 41 মিলিয়ন। পর 3 নম্বর অবস্থানে রয়েছে 2015 সালে মুক্তিপ্রাপ্ত শেষ করেছি প্রেম করেছি সিনেমার এই গানটি। অসাধারণ এই গানটি সর্বমোট ভিউ পেয়েছে 43 মিলিয়ন। পর 2 নম্বর অবস্থানে রয়েছে 2013 সালে মুক্তিপ্রাপ্ত বস সিনেমার মন মাঝিরে গানটি।
অসাধারণ এই গানটি সর্বমোট ভিউ পেয়েছে 48 মিলিয়ন। এরপর 1 নম্বর অবস্থানে রয়েছে 2012 সালে মুক্তিপ্রাপ্ত রোজেনা সে বোজেনা সিনেমার টাইটেল সংটি। এই গানটি সর্বমোট ভিউ পেয়েছে 41 মিলিয়ন। আর এই গানটির মধ্য দিয়ে এই টলিউড ইন্ডাস্ট্রিতে অরিজিৎ সিং এর হিট গান দেওয়ার সূত্রপাত। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।